नमस्कार भूमि बार्ता निये चले एसेछि आमी अम्बिका आपनारा देखछेन भूमि 24x7 चोख राखबो विस्तारित खबरे। গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যক্তি, প্রায় ছদিন পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ, দুশ্চিন্তায় পরিবার। নদিয়ার শান্তিপুর থানার বাথনা এলাকার ঘটনা। জানা যায় বাথনা এলাকার বাসিন্দা রাজু রাজুয়ার প্রতিদিনের মতোই গত শুক্রবার কাঠের মিলে কাজ করতে ফুলিয়া রওনা দেন ট্রেনে করে, কিন্তু রাত পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। শনিবার বহু খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি তার। অবশেষে রবিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে পরিবারের তরফ থেকে একটি নিখোঁজের অভিযোগ করা হয়, কিন্তু ছয় দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও তার খোঁজ পাওয়া যায়নি। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে রাজুয়ার পরিবার। তারা চাইছেন প্রশাসন অতি দ্রুত তদন্ত শুরু করুক, যাতে তাদের পরিবারের সদস্যকে তারা খুব দ্রুতই তাদের কাছে ফিরে পেতে পারে। শুক্রবার কোথায় গিয়েছিল, কি করত? ফুলিয়া ট্রেনে কি করতে গিয়েছিল? বললো ফুলিয়ার মিল থেকে ঘুরে আসি। কি কাজ করত? কাঠের কাজ করত। কাঠের, তারপরে বললো যে 6টার সময় বাড়ি চলে আসবে। হ্যাঁ, তার বাড়ি আসেন। তো থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম। কবে গিয়েছিলেন? থানায় গিয়েছিলাম হচ্ছে শনিবারে। শনিবারে না, রবিবারে মনে গেলাম। রবিবারে? হ্যাঁ। কমপ্লেন করেছেন? হ্যাঁ। এখনো ফেরেনি? না, পুলিশে বললো যদি ওইখানে যদি আসে ওরা খবর দেবে, আর আমাদের কাছ থেকে আমরা খবর দিতে হবে। মিলে লোকও খুঁজে বেড়াচ্ছে। মিলে যায়নি সেদিনও? না, মিলে গিয়েছিল 6টা ট্রেনে গিয়ে কাজ করে 2টো ট্রেনে চলে এসে এসে আমরা চার মাপো একসাথে ভাত খেয়েছি। ভাত মাত খেয়ে বললো ফুলিয়া থেকে ঘুরে আস, 6টা ট্রেনে বাড়ি চলে আস। কি নাম ওর? রাজু। নদিয়া থেকে কমল দত্ত রিপোর্ট, ভূমি 24x7।